আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন। কি প্রশ্ন করেন বর্তমান সময়ে একটা ভিসা একটা পেশা নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে যেটা হচ্ছে লোড আনলোড ভিসা। লোড আনলোডের যদি আরবে তাহলে অন্য কোনো কাজ করতে পারবো কিনা। আমি তো আমার যে ভিসাটা মধ্যে লুড আনলোড লেখা আছে লোড আনলোড ওয়ার্কার অনেকে আসতে চাচ্ছেন এবং অনেকের ভিসার মধ্যে এই প্রফেশনটা উল্লেখ করা আছে লোড আনলোড ওয়ার্কার বা লোড আনলোড ভিসা কী বা লোড আনলোড ওয়ার্কার কী এই নিয়ে নানান প্রশ্ন নানান তুলপাল ওকে সো আজকে সহজে আমি আপনাদেরকে একদম সহজে একটা জিনিস বোঝানোর চেষ্টা করবো এই জিনিসটা কী আসলে আমি যে তথ্যটা পাইছি সেটা হচ্ছে জেনারেল অথরিটি ফর স্টেটিক্স এই ওয়েবসাইটটা দেখে তারা যেভাবে এই প্রফেশনটা সম্বন্ধে বুঝে এসে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো আর লোড আনলোড নিয়ে আমি একটা কমিউনিটি টেবে একটা পোস্ট করেছি লোড আনলোড ভিসা নিয়ে বা লোড আনলোড প্রফেশনের এই ভিসাটা নিয়ে আপনাদের মনে যেরকম যতগুলো প্রশ্ন আছে ওরও তোর প্রশ্ন করেন ইনশাল্লাহ এটা নিয়ে একদম ডকুমেন্টারি একটা ফুল ভিডিও আপনাদেরকে দিব যাতে করে এই বিষয়টা নিয়ে আর কেন মনে কোনো কনফিউশন না থাকে ওকে এবার হচ্ছে আপনার লোড আনলোড ওয়ার্ক ভিসা কি বা সৌদি আরবের লোড আনলোড ভিসা কি এই জিনিসটা আপনাদের সংক্ষেপে বুঝে আমি একটু ওয়েবসাইটে একটা তথ্য খুঁজে পেয়েছি এই

হোল্ডিং এটা ইংরেজিতে তারা বলছে আমি এটাকে বাংলাতে করেছিলাম বাংলাতে এভাবে আসছে পণ্যগুলিকে তার গন্তব্যে নিয়ে যান এবং পরিবহন করুন পরিবহনের মাধ্যম থেকে মাধ্যমে পরিবহনের মাধ্যমে থেকে পণ্যগুলি আনলোড করুন উপকরণ এবং বহনযোগ্য হোল্ডিংয়ের প্রকৃতি বিবেচনা করে নির্দিষ্ট জায়গায় রাখুন দেখেন এটা হচ্ছে ভাইয়া বইয়ের ভাষা আমি একদম আঞ্চলিক ভাষায় বলি আপনাদেরকে লুড আনলোড বিষা এটা তার প্রশ্নের মধ্যে তার উত্তর দেওয়া আছে আপনি কোনো একটা জিনিস লোড করবেন আনলোড করবেন কোন একটা জায়গা থেকে নিয়ে যাবেন আর একটা জায়গায় নিয়ে আনলোড করবেন এক জায়গায় লোড করবে অন্য জায়গায় নিয়ে আনলোড করবেন এবং ওই 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 সামানটা বা ওই আইটেমটা বা ওই জিনিসটা কোন জায়গায় রাখলে ভালো হবে বা কীভাবে রাখতে হবে কোথায় রাখতে হবে নির্দিষ্ট স্থানে এই এইটাই হচ্ছে কাজ হয়তোবা হতে পারে এটা মালবাহী ট্রাক লোড করা আনলোড করা হয়তোবা হতে পারে থ্রেলা এরকম মালবাহী গাড়ি হতে পারে এই নানান জিনিস হতে পারে লোড আনলোড আপনি লোড করবেন একটা নির্দিষ্ট স্থানে গিয়ে আনলোড করবেন এটা হচ্ছে মেইন থিমস মেইন মেইন কথা হচ্ছে এটা লোড আনলোড এই লোড আনলোড ভিসা নিয়ে আপনাদের মনে যত প্রশ্ন আছে এই কমে এই ভিডিওর কমেন্টসে কমেন্ট করবেন ইনশাল্লাহ ফুল ডকুমেন্টের একটা ভিডিও দেব আশা করছি ভিডিওটা খুব শীঘ্রই আপনাদেরকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আপনারা কমেন্টস দেবেন আমি কমিউনিটি একটা পোস্টও করেছি আর হ্যাঁ আপনারা যারা টেকনোলজি নিয়ে কাজ করতে চান অথবা আপনি প্রবাসে রয়েছেন প্রবাসের পাশাপাশি ইউটিউবিং করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটা আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিও থেকে অনেক আইডিয়া পেতে পারেন দেখা হচ্ছে ওই ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং যারা আমার এই চ্যানেলে নতুন